বাইরে মুসলমান সৌদির অবরোধে ইয়ামেনে লাখো মানুষ মৃত্যুর মুখে ইয়ামেনে গৃহযুদ্ধের কারণে অনাহারে ও চিকিৎসার অভাবে লাখ লাখ মানুষ মৃত্যু ঝুঁকিতে রয়েছে সৌদি আরবের নেতৃত্বে ইয়ামেনের বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করায় এবং এর ফলে ত্রাণ কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়ায় দেশটিতে লাখ লাখ মানুষ মৃত্যুর মুখে পতিত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ যদি এই পরিস্থিতি স্বাভাবিক না হয় এবং ত্রাণ পৌঁছানো না যায় জাতিসংঘ সতর্ক করে বলেছে তাহলে বিশ্বের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হবে ইয়ামেনে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সহকারী মহাসচিব মার্ক লোক গৃহযুদ্ধ কবলিত ইয়ামেনের বিরুদ্ধে অবরোধ তুলে নিতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়ামিনী হুত্তি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র চালানোর পর সোমবার স্থল আকাশ ও নৌপথে ইয়ামিনে প্রবেশের সব পথ বন্ধ করে দেয়া হয় এর ফলে ইয়ামিনে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা পৌঁছানো দূর হয়ে পড়েছে এর ফলে ইয়ামিনে আন্তর্জাতিক সহায়তা পৌঁছানো দূর হয়ে পড়েছে রিয়াদে ইয়ামিনের নিক্ষিত বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিয়ে তার ধ্বংস করে সৌদি বাহিনী এই ক্ষেপণাস্ত্র হামলার পেছনে ইরানের সমর্থন রয়েছে বলে অভিযোগ করে রিয়াদ কিন্তু ইরান অভিযোগ প্রত্যাখ্যান করেছে সৌদি আরবের দাবি করে দুই সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধ করছে হত্যি বিদ্রোহীরা বুধবার রুদ্ধদার বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইয়ামেনে পরিস্থিতির উপর ব্রিফ করেন মার্ক লেকক। ইয়ামেনের বিরুদ্ধে অবরোধ আরোপের ফলে লাখ লাখ ইয়ামিনি শিশু নারী ও বৃদ্ধ এমনকি যে কোনো বয়সী মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়েছে বলে জানান তিনি জাতিসংঘ বলেছে এ মুহূর্তে সাত লাখ ইয়ামিনি দুর্ভিক্ষের মুখে রয়েছে আরও বলা হয়েছে ইয়ামিনীরা এখন তাদের জীবন বাঁচানোর মতো প্রয়োজনীয় জিনিসপত্র ঔষধ আমদানি করে থাকে কিন্তু আমদানি বন্ধ হয়ে গেলে মারাত্মক বিপর্যয় হবে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে